সিকিম, ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক ছবির মতো সুন্দর ছোট্ট রাজ্য। এখানকার বরফে ঢাকা পাহাড়, মেঘে ঢাকা নির্জন পাহাড়ি রাস্তা, ঝর্ণা, নদী, বরফে মোড়া স্বচ্ছ লেক, পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট মিষ্টি গ্রাম, এখানকার সংস্কৃতি, কাঞ্চনজঙ্ঘার রূপ, হিমেল বাতাসের স্পর্শ, এই সব কিছু কিন্তু বাঙালিদের পছন্দের ভ্রমণ তালিকায় বেশ উপরের দিকেই জায়গা করে নেয়। তা এই সিকিমের সবচেয়ে জনপ্রিয় দুটো ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো নর্থ সিকিম ও ইস্ট সিকিম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইস্ট সিকিমের সবচেয়ে সুন্দর ট্যুর সিল্ক রুটে, এক স্বপ্নের মতো সুন্দর ভ্রমণের বৃত্তান্ত। সিল্ক রুট ঘোরার সময় খরচ, গাড়ি, হোটেল, পারমিট, কিভাবে যাবেন, কি কি ঘুরবেন, সমস্ত ডিটেলস খুঁটিনাটি পাবেন আজকের আমাদের এই ভিডিওতে। আমাদের এই ট্যুরের গন্তব্য ওল্ড সিল্ক রুট বা রেশম পথ। আসলে প্রাচীন সময় ভারত, চীন, পার্সিয়া, আরব, গ্রিস পর্যন্ত যে দীর্ঘ পার্বত্য পথ দিয়ে রেশম এবং অন্যান্য সামগ্রীর ব্যবসা বাণিজ্য চলত তারই এক অংশ। এই রেশম পথ সিকিম এবং তিব্বতের লাসা থেকে চুম্বিখালি পর্যন্ত জেলেপ্লা নামে গিরিপথ দিয়ে যুক্ত ছিল। পরে নাথুলা পাস তৈরি হওয়ায় এই জেলেপ্লার পরিবর্তে নাথুলাই ভারতের চীনের সঙ্গে যোগাযোগ রাখতে ব্যবহৃত হতো এই সিল্ক রুটের মধ্যে দিয়েই। ট্রেন কিন্তু প্রায় 2 ঘন্টা লেটে চলছে, 8:30 নামানোর কথা, এখন অলরেডি 9টা বেজে গেছে, এখনো 1 ঘন্টা লাগবে আমাদের শিলিগুড়ি জংশনে পৌঁছাতে। এবারে জেনে নিন কি কি ভাবে আপনারা 3 night 4 day সিল্ক রুট ট্যুর প্ল্যান করতে পারেন। সাধারণত যেভাবে করানো হয়, প্রথম দিন এনজিপি দেখে ওয়েস্ট বেঙ্গলের ইচ্ছেগাঁও বা সিলেরিগাঁও অবধিকে একদিন নাইট স্টে, দ্বিতীয় দিন ইচ্ছেগাঁও থেকে সিকিমের জুলুক বা পদমচেনে গিয়ে নাইট স্টে, তৃতীয় দিন জুলুক থেকে ফুল ডে সিল্ক রুট ট্যুর করে আবার পশ্চিমবঙ্গে নেমে এসে ঋষিকোলা অবধিকে নাইট স্টে, চতুর্থ দিন ঋষিকোলা থেকে সোজা এনজিপি ড্রপ, হাতে সময় বেশি থাকলে এর সঙ্গে রংপোখোলা, আরিতা, লিংথাম ইত্যাদি জায়গাতেও স্টে করানো হয়। তবে আমাদের ব্যক্তিগত ইচ্ছা ছিল 3 দিনের মধ্যে প্রথম 2 দিন শুধুমাত্র অফবিটে স্টে না করে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা। তাই আমরা এনজিপি থেকে প্রথম দিন কালিম্পং চলে যাব, তারপর কালিম্পং এ নাইট স্টে করে ফুল কালিম্পং লোকাল ট্যুরটা করে দ্বিতীয় দিন চলে যাব সিকিমের শৈল শহর আরিতারে, সেখানে পরে 2 দিন নাইট স্টে করে সিল্ক রুট ট্যুরটা করব। এর ফলে আমাদের সিল্ক রুটের সঙ্গে সঙ্গে কালিম্পং আর আরিতার ট্যুরটাও হয়ে যাবে। তবে আপনারা যদি রিল্যাক্সেশন ট্যুর চান, তবে প্রথম অফবিট ট্যুর প্ল্যানটাই বেছে নিতে পারেন। জংশনে নেমে পড়েছি, ট্রেন প্রায় 3.5 ঘন্টা লেট, এখন জাস্ট একটা ব্রেকফাস্ট করে আমরা এখানে, কিন্তু গাড়ি হোটেল কিছু ঠিক করে আসিনি, এখন সব ঠিক করব, তারপর ব্রেকফাস্ট করে বেরোবো। অনেকটা লেট হয়ে গেলে দেখা যাক কি হয়, কাঞ্চনকন্যা 3.5 ঘন্টা লেট করে পৌঁছানো, ব্রেকফাস্ট করে জার্নি শুরু করব আপনাদের সঙ্গে নিয়ে। আমরা এখানে মিস্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর একটু কথা বলতে আসি, দেখি কিরকম কি রেট বলে কালিম্পং জুলুকের, তারপর আপনাদের জানাচ্ছি। কালিম্পং এর হোটেলের নাম হচ্ছে হোটেল মোনাজ। আচ্ছা, আর আপনাদেরটা মিস্টার ট্রাভেলস, তাই না? আর আরিটারে আছে যে আদিত্য হোম স্টে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে আপনাদের থাকা খাওয়া পারমিট টার্মি যা আছে টোটাল এর মধ্যে? আচ্ছা, সব আছে। না, পারমিটের জন্য আপনাকে 500 টাকা আলাদা, গাড়ির পারমিটের জন্য ওটা দিতে হবে আরিটারে। ও হ্যাঁ, ফটোগুলো দিতে হবে, ওটা গাড়ির পারমিটের জন্য আলাদা এক্সট্রা সবাইকে দিতে হবে। শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরে মিশ্রা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গেই আমরা পুরো কালিম্পং সিল্ক রুট সাথে আরিতা ট্যুরটা প্যাকেজে করলাম। শিলিগুড়ি টু শিলিগুড়ি থাকা খাওয়া ঘোরা সব নিয়ে চারজনের
প্রথম দিন ইনোভা ও পরের দিনগুলোতে বোলেরো গাড়ি দিয়ে মোট খরচ পড়লো 35,000 টাকা। তিস্তা নদী, এই আমরা করোনেশন ব্রিজে দাঁড়িয়ে আছি, ভীষণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে রাস্তা। এটা ফার্স্ট হল পশ্চিমবঙ্গের গাড়ি সিকিমে ঘুরতে বা পারমিট করাতে কিছু সমস্যা হয়, তাই গাড়ি চেঞ্জের ব্যাপার থাকে। তাই সিকিম ঘোরার জন্য আলাদাভাবে নিজেরা গাড়ি কিংবা অফবিটের হোমস্টে হোটেল এসব ঠিক না করে কোনো ট্যুর প্যাকেজের সাথে ঘোরা ভালো। শিলিগুড়ি এনজেপি স্টেশনের বাইরে এরকম অফিস অনেক আছে যাদের সঙ্গে লিখিতভাবে প্যাকেজ করে নিতে পারবেন আপনারা। আমরা যাদের সাথে ট্যুরটা করলাম তাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেল মোনার্ক, রুমটা অসম্ভব সুন্দর আর বেশ বড়। জানলার পাশেই ব্যালকনি আর সেখান থেকে পাহাড়ের গায়ে ছবির মতো কালিম্পং শহর দেখা যাচ্ছে। হোটেলে একটু রেস্ট নিয়েই বেরিয়েছি মার্কেটের খোঁজে। আজকে তো অন্য কোথাও যাওয়া যাবে না, মার্কেটেরই খোঁজে বেরিয়েছি। এখানে এখন ট্যাক্সি পাওয়া যায় জেনারেলি, বাট এখন তো হেঁটেই যাচ্ছি, এখনো ট্যাক্সি পাওয়া যায়নি। এখান থেকে 20 মিনিট কালিম্পং এ আমরা ছোটখাটো কিছু জিনিস কেনাকাটা সারলাম। আশা করি এর থেকে সিকিমে ভালো মার্কেট পাবো। ঠান্ডায় ঘুরে এসে হোটেলের গরমা গরম ভেজ পকোড়া আর চা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজকে একটা কুয়াশা ঘেরা সকাল বেলায় কালিম্পং এ আমরা চলে এসেছি। আজকে সকালে উঠেছি আর আজকে আমরা কালিম্পং এর সাইট সিন করে নেব, তারপর কিন্তু চলে যাব সোজা আরিতার। তো চলুন আজকে বেরিয়ে পড়ি কালিম্পং এর সাইট সিন এর জন্য। জাস্ট ব্রেকফাস্ট টা করব দারুন একটা টেরেসের মধ্যেই। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব, গাড়ি এসে গেছে। কালিম্পং এর লোকাল ট্যুরে আজকে আমরা দেখে নেব পাইন ভিউ নার্সারি, দূরপিন মনাস্ট্রি, মর্গান হাউস, গলফ কোর্স, ডেলো হিল, হনুমান টক, বুদ্ধ পার্ক। আমরা এখন ঢুকছি পাইন ভিউ নার্সারিতে। এটাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। 20 টাকা করে প্রবেশ মূল্য। এখানকার বিশাল বিশাল আয়তনের ক্যাকটাসের ভ্যারাইটি দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন। 50-60 বছর ধরে এক একটা গাছকে যত্ন করে পরিচর্যা করা হচ্ছে। নার্সারি পেছনের ফুলে ঢাকা খোলা চত্বরের ভিউও অসাধারণ। আমাদের নেক্সট ডেস্টিনেশন দূরপিন দ্বারা পাহাড়ের উপর দুর্দান্ত দূরপিন মনাস্ট্রি। বিশাল জায়গা জুড়ে চারিদিকে মিলিটারি ক্যাম্পে ঘেরা পাহাড়ের মাথায় এই মনাস্ট্রি অবস্থিত। স্বয়ং দলাই লামা তিব্বত থেকে আনা এক গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থের 108টি ভলিউম এখানে সংরক্ষিত আছে। থাকলাম বৌদ্ধ প্রার্থনা সঙ্গীতেরও। মঠটি ছাদ থেকে পুরো কালিম্পং শহর আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। এরপরই আমরা দেখে নিলাম পাহাড়ের গায়ে আর্মিদের সুন্দর সবুজ গলফ কোর্স আর অদ্ভুত বিখ্যাত সেই মর্গান হাউস। আমাদের পরের ডেস্টিনেশন কালিম্পং এর সবচেয়ে সুন্দর জায়গা ডেলো পাহাড়। এই আমরা ডেলো পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। এরকম সুন্দর সুন্দর রাস্তা চলে গেছে, একটা এদিকে একটা নিচের দিকে, দারুণ জায়গাটা। এই যে ঘুরে ঘুরে রাস্তাগুলো নেমেছে, আমরা এই উপর থেকে নামলাম। এই ডেলো পাহাড়ের নিচে নেমেছিলাম, এখন এই সরপিল পথ দিয়ে একে বেঁকে উপরের দিকে উঠছি। ঠান্ডা কনকন করছে জাস্ট, আর মেঘ কুয়াশায় ভরা ঝাউ গাছ আর পাইন গাছের জঙ্গলের মধ্যে অপূর্ব মনোরম পরিবেশ আপনার চারিদিকটা জাস্ট দেখব, অসাধারণ। আমাদের নেক্সট ডেস্টিনেশন একটা পাহাড়ির একদম টপে হনুমান টক। আমাদের কালিম্পং এর লাস্ট টুরিস্ট স্পট অপরূপ সুন্দর বুদ্ধ পার্ক।
এবারে আমরা রওনা দেব সোজা সিকিমের আরিতারের উদ্দেশ্যে। সেখান থেকেই আমাদের আসল সেলফি ট্যুরটা হবে কালকে সকাল থেকে বরফে মোড়া সিকিমের রেশম পথের উদ্দেশ্যে। এই ফাঁকে বলে দিই এই ট্যুরের সবচেয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। তার আগে বলুন তো কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে? আপনার নেক্সট শর্ট ট্যুরের প্ল্যানটা করে নিতে পারছেন তো মনে মনে? ভালো লাগলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমাদের এরকম অনেক ছোট্ট ছোট্ট ট্যুরের সম্বন্ধে জানতে। প্রথম দরকারি জিনিস হলো সিকিমে ঘুরতে এসে দুটো সমস্ত সদস্যের অরিজিনাল ভোটার কার্ড ও তার তিন কপি করে জেরক্স ও দুটো করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সঙ্গে অবশ্যই রাখবেন। ট্যুরটা করার সময় সবসময় গাড়িতে পর্যাপ্ত পরিমাণে ড্রাই এবং লিকুইড খাবার রাখবেন, সঙ্গে জল রাখবেন। আমরা এখন জাস্ট হোটেলে ঢুকছি, প্রচণ্ড ঠান্ডা কাঁপছি পুরো, বেশ সন্ধে হয়ে এসেছে, লাঞ্চটা পর্যন্ত আজকে লেট হয়ে গেল। আপাতত হোটেলে ঢুকে কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হবে। আমাদের কালকের আসল সেলফি ট্যুরটার রোমাঞ্চকর এপিসোড আর তার পরের দিনের আরিতারের লোকাল ট্যুর করে এনজিপিতে সময় মতো পৌঁছানোর দারুণ প্ল্যানটা দেখে নিন আমাদের সেকেন্ড পার্টের ছোট্ট ভিডিওটাতে। এই ভিডিওর শেষে নিচের ডিসক্রিপশন বক্সে আর উপরের আই বাটনের লিঙ্কটা পাবেন, অবশ্যই দেখুন আর সাজিয়ে ফেলুন আপনার নেক্সট ডেস্টিনেশন প্ল্যান।